প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি জবস অ্যান্ড ক্যারিয়ার। বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সাথে বাংলাদেশ ব্যাংকের অধীনে যে কম্বাইন্ড ব্যাংকগুলোর অতি সাম্প্রতিককালে তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রায় 3400-র মতো লোক নেওয়া হবে। এই বড় সার্কুলারে একটি আপডেট আমি আপনাদেরকে দিব। বন্ধুরা, আপডেটটি হলো এই ব্যাংকে আবেদন করার জন্য যে বয়স সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেটির ব্যাপারে একটি আপডেট জানাবো, সাথে সাথে ছবি সংক্রান্ত একটি আপডেটও আমি আপনাদেরকে দিব। তো যারা বাংলাদেশ ব্যাংক নিয়ে আগ্রহী আছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আশা করি। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জেনেছেন যে বাংলাদেশ ব্যাংক পরপর তিনটা বিজ্ঞপ্তি দিয়েছে, তার সিনিয়র অফিসার, অফিসার জেনারেল এবং ক্যাশ অফিসার পদে প্রায় 3400-র মতো লোক তারা এখানে নিচ্ছে। অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি, তিনটা বিজ্ঞপ্তি আলাদা করে প্রকাশিত হয়েছে এবং এই তিনটা বিজ্ঞপ্তিতে তারা যে বয়সসীমা নির্ধারণ করেছিল সেই বয়সসীমা, যারা বয়সে এখানে আবেদন করতে পারছেন না, বেশি হয়ে গেছে, তারা একটি আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ফলশ্রুতিতে ব্যাংকটি বয়সসীমা বাড়িয়ে দিয়েছে। আমরা এখন সেগুলো দেখব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারটিতে তারা বলেছে 2022 সাল ভিত্তিক সমন্বিত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নিয়োগের উদ্দেশ্যে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে উল্লেখিত বয়সসীমার তারিখ পুনর্নির্ধারণ প্রসঙ্গে এই বিজ্ঞপ্তিটি দেয়া হয়েছে। বলা হয়েছে ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সমূহ 2022 সাল ভিত্তিক বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে বিগত 20/12/2023 ও 21/12/2023 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহে 6 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত বয়সসীমার তারিখ পুনর্নির্ধারণ করা হলো। এটি অবশ্যই একটি ভালো সংবাদ তাদের জন্য যাদের বয়স এই বিজ্ঞপ্তির সাথে যাচ্ছিল না, ম্যাচ করছিল না। তারা অনেক টেনশন করছিলেন, চাচ্ছিলেন যে বয়সটি একটু বাড়িয়ে দেওয়া হোক। তো তাদের জন্য সুখবর হলো যে বয়সটি এখন তারা বাড়িয়ে পুনর্নির্ধারণ করে দিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে তারা সিনিয়র অফিসার সাধারণ, জব আইডি হলো 10201। এখানে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছিল 20 ডিসেম্বর এবং এখানে যে বয়সসীমার কথা উল্লেখ করা ছিল সেটি ছিল 19/1/2024 সালে একজন প্রার্থীর বয়স হতে হবে 30 বছর সর্বোচ্চ। তো এটি এখন পুনর্নির্ধারণ করে হয়েছে 1/3/2023, তার মানে 1/3/2023 সালে একজন প্রার্থীর বয়স হবে সর্বোচ্চ 30 বছর। অনেক সময় পেয়েছেন আপনারা এখানে মোটামুটি আর কি। অনেকের এখনো অভিযোগ আছে যে এটি 22 সাল করলে হয়তো ভালো হতো, তো ব্যাংক সেটা করেনি, তারা চিন্তা করে এটি নির্ধারণ করেছে। এরপরে অফিসার সাধারণ, এখানে জব আইডির কথা বলা হয়েছে 10202, এটি প্রকাশিত হয়েছিল 21শে ডিসেম্বর। এখানে বয়স নির্ধারণ ছিল 20/1/2024, এটি পুনর্নির্ধারণ করে এখন বয়স নির্ধারণ করা হয়েছে এখানে 1/3/2023, একই বয়স একই ডেট, তার মানে 2023 সালের 1 মার্চ একজন প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে 30 বছর। এটি হিসাব করে আপনাকে আবেদন করতে হবে। এরপর অফিসার ক্যাশ অফিসার টেলর, ক্যাশ অফিসার পদে 2000। এরপর অফিসার ক্যাশ বা টেলর, এখানে 10203 এর আইডি, এটিও 21শে ডিসেম্বর প্রকাশিত হয়েছিল। এখানে বয়সের উল্লেখ ছিল 20/1/2024 এবং বর্তমান বয়স পুনর্নির্ধারণ করা হয়েছে 1/3/2023, তার মানে 2023 সালের মার্চ মাসে একজন প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছর। এটি হলো পুনর্নির্ধারিত বয়সসীমা। এখন তারা বলেছে যে 1 মার্চ 2023 তারিখে যে সকল প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান শারীরিক প্রতিবন্ধী ব্যতীত এদের বয়স, তার মানে সাধারণ প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর এবং যে সকল মুক্তিযোদ্ধার সন্তান শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর বয়স সর্বোচ্চ 32 বছর হবে, তারাই শুধু উপরে বর্ণিত পদে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সমূহের অন্যান্য তারিখ, সময়সীমা, শর্তাবলী অপরিবর্তিত থাকবে। বন্ধুরা, এরপরে তারা বলেছে যে সকল প্রার্থী ইতিমধ্যেই আবেদন করে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকে, তাদেরকে নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এটা হলো বাংলাদেশ ব্যাংকের তাদের বয়সসীমা সংক্রান্ত সংশোধনী বিজ্ঞপ্তি, পুনর্নির্ধারিত বিজ্ঞপ্তি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন আমরা যেটি করব সেটি হলো আমরা একটু দেখব যে এখানে ছবির যে ডাইমেনশন দেওয়া হয়েছিল সেটির ব্যাপারে অনেকেই কমেন্ট করে বলেছেন ছবির ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। আমি এই জন্য ছবির ব্যাপারটা নিয়ে আপনাদেরকে একটু বলি। ইতিপূর্বে ভিডিওতেও বলেছি
তারপরও আজকে একটু আপডেট দিয়ে রাখি, সেটি হলো ছবি নিয়ে যারা হেজিটেশনে ভুগছেন তাদের ক্ষেত্রে বলে রাখি যে এখানে যে ডাইমেনশন দেওয়া আছে 600x600 পিক্সেল এবং ফাইল সাইজ 100 কিলোবাইটের বেশি নয়। এরূপ মাপের অনধিক 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি দিতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত। বলা হয়েছে যে 100 কিলোবাইটের বেশি হবে না, 600x600 পিক্সেল এটি দিতে পারছেন না, তারা 300x300 পিক্সেল দিলেও হবে, এখানে কোনো সমস্যা হবে। তবে ফাইল সাইজ হবে সর্বোচ্চ 100 কিলোবাইট, এর বেশি হলে কিন্তু আপলোড নিবে না। এবং এখানে যে সাদা ব্যাকগ্রাউন্ডের কথা বলা হচ্ছে এটিও খেয়াল রাখবেন, এটি আপনাকে করে দিতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ড, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু হবে না, স্ক্যান করে আপনাকে দিতে হবে। এরপরে ছবি তোলার সময় মুখ এবং কানের উপর আবরণ রাখা যাবে না, এটিও খেয়াল রাখতে হবে। যারা মেয়ে প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য, আপনারা যারা বোরখা ইউজ করেন তারা ছবি তোলার সময় অবশ্যই এটি খেয়াল রাখবেন, মুখ এবং কানের উপর থেকে আবরণ তুলে তারপরে ছবি তুলবেন। এরপরে সিগনেচারের ক্ষেত্রে তো বলাই আছে 300x80 পিক্সেল হবে, এটি সকল জায়গার একই নিয়ম। সিগনেচারের সাইজ হবে 300x80 পিক্সেল এবং ফাইল সাইজ হবে সর্বোচ্চ 60 কিলোবাইট, এটি ঠিক করে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ ব্যাংকের অধীনে কম্বাইন্ড ব্যাংকের 3টা বিজ্ঞপ্তির নতুন আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।